জেলার রাস্তা, মানে ফোন থাকছে না। আমার সব রেডি আজকে, তো এখান থেকে এখন যাবো আকালিপুর। আকালিপুরে গিয়ে সমস্ত জায়গায় তোমাদের রিভিল করবো, কত টাকা বাজারের মধ্যে, কোথায় কোথায় যেতে পারবে তোমরা, আর কিসে কিসে যাওয়া যাবে সমস্ত কিছু তোমাদেরকে রিভিল করবো। তার আগে বলতে চাই গাইস, তো রিপাবলিক ডের তরফ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, আর আমার দেশের তরফ থেকে একটা বড় স্যালুট। তো রিপাবলিক ডেতে তোমরা আজকে খুব এনজয় করো। আজকে তো তোমাদের ভিডিওটা আসবে না, ভিডিওটা আসবে তোমার 28 জানুয়ারি এরকম টাইপের ডেটে ভিডিওটা আসবে। তো দেখো তোমরা, খুব মজা আসবে। তো চলো যাওয়া যাক। নলাটেশ্বরী মন্দির আর ক্রীড়েশ্বরী মন্দির, তো তিনটে জায়গায় তোমাদেরকে দেখাবো এই ভিডিও। তার আগে বলতে চাই গাইস, তোমাদের ভিডিও চলাকালীন আমি এর মধ্যে মাঝে মাঝে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো কোন কোন জায়গাগুলো কি কি হবে, যেতে হবে কি করে যেতে হবে। তো গাইস, তার আগে তোমরা আর কি আকালিপুরের ঘাটটা দেখে নাও। তো গাইস, এটা হলো আকালিপুরের ঘাট, তো দেখতে পাচ্ছ এটা আকালিপুরের ঘাট, খুব সুন্দর জায়গাটা, তোমরা আসতে পারো এখানে, খুবই ভালো। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা, তো বেরিয়ে গিয়ে এখন এখান থেকে আকালিপুরে এখন খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পর। তো সমস্ত কিছু তোমাদেরকে রিভিউ করবো, তো ভিডিওতে থেকো। আর জায়গাটা খুব সুন্দর, তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই জায়গাটা, বিশেষ করে খুব সুন্দর জায়গাটা, এটা ফটো শটো ক্লিক করবো আমি এখানে, খুব দারুণ জায়গা অপশান দিস প্লেস। সো আকালিপুরের ঘাট দেখার পরে আমরা গেছিলাম আকালিপুর মন্দিরে, তো আকালিপুর মন্দিরটা তোমরা একবার ভালো করে দেখে নাও। যে খেতে যাবো, তো না গাইস, তারপরে আমরা খেতে যাইনি আকালিপুর থেকে, তারপরে আমরা যাই টানা নলহাটেশ্বরী মন্দির। নলহাটেশ্বরী মন্দিরে যাওয়ার পরে তার আগে একটা সিন তোমরা দেখে নাও, ভিডিওতে আসছে। বীরভূম জেলার রাস্তা, মানে ফোন থাকছে না গাইস। প্রথমে বলে দিই, এটা রাস্তা, এবার রাস্তারও ভয় পেয়ে যাবে রে, একে দেখে গাড়ি চলছে না, উড়োজাহাজ চলছে, কিছু বুঝে যাচ্ছে না, যেখানে যাচ্ছে সেখানে গর্ত, উল্টো পাল্টা মিন করো না, যেখানে যাচ্ছে সেখানে গর্ত, মানে হাঁটারও জায়গা নাই, গাড়ি যাচ্ছে, গাড়ি যদি গায়ে পড়ে যায় তো শেষ, হরি বল হরি কৃষ্ণ, এরকম হয়ে ব্যাপার। তো গাইস, আমি একটা কথাই বলতে চাই, যারা রাস্তা ঠিক করো মানে সরকার, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, এখন চলে এসেছি নলহাটেশ্বরী মন্দির, তো এখানে খুব মানে ভিড় আছে, তো এখানে আমি যেন মাস পড়ে আছি, তো যাবো নলহাটেশ্বরী মন্দির, ওখানে গিয়ে তোমাদেরকে সব মন্দির যা সব দেখাচ্ছি, তাহলে ওখানে গিয়ে যা কথা বলার হবে চলো। তারপরে আমরা এই ভাঙাচোর রাস্তার উপর দিয়ে চলতে চলতে ধুলো বালির মেক আপ করতে করতে পৌঁছালাম নলহাটেশ্বরী মন্দির। ভালোবাসো
নলহাটেশ্বরী মন্দিরতে ঘুরে এখন যাব খেতে, মানে যে খাবারটা খাবো সেটা খাবো, তো খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো ভেতরে খুব ক্রাউড ছিল বলে মাস্ক পরেছিলাম, চলো এখন খেতে যাই। তো গাইজ, নলহাটেশ্বরী মন্দির যাওয়ার পর আমরা গেলাম খেতে। তো খেতে গিয়েছিলাম পলসন্ডার ধাবা, সেটার নাম হলো পাপ্পু ধাবা। তো ওখানে খাবার খুবই ভালো, তো আমি একটা ভিডিও ওখানে করতে পারিনি, তো ওটার জন্য আমি একটা আলাদা নেক্সট ভিডিও যদি তোমরা চাও তো আনবো, যাবো গিয়ে খাবো দাবো, তোমাদেরকে রিভিল করব খাবারের কিরকম কোয়ালিটি কেমন কোয়ান্টিটি। তো গাইজ, তার আগে বলতে চাই, খাওয়া দাওয়ার তো একটা ভিডিও আমি করতে পারিনি, ওখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, লস্যি। ও মুখে লেগে আছে, সত্যি বলছি কথা, তোমরা যদি কোনো সময় যদি পলসন্ডা ধাবাতে পাপ্পু ধাবায় যাও তো তোমরা শিওর ওই লস্যিটা ট্রাই করো, আমি বলছি শিওর, তোমাদের ভালো লাগবেই লাগবে। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়ার পর তারপরে আমরা যাই কীটেশ্বরী মন্দির। কীটেশ্বরী মন্দিরে যাওয়ার আসার আগে আমার এত ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল যে আমি না ভিডিওই করতে পারিনি, সত্যি বলছি। বাড়িতে এলাম, এলাম দিলাম ঘুমিয়ে পড়লাম, বাট ফিস্ট করেছি গাইস, 26 জানুয়ারি এসেও ফিস্ট করেছি, আমি এসেছি ফিস্ট করেছি, ফিস্টের ভিডিও লাস্টে আসবে ভিডিওটা, তো দেখে নিও তোমরা। ফিস্টের আমি আমি নিজে মাংস রান্না করেছিলাম, তো 100 জনের ফিস্ট ছিল, ওটা কম জনা ব্যাপার 100 জনের মাংস রান্না করা। তো নাচ মাছ সব সেটি তোমাদের দেখাবো লাস্টে, স্মল ক্লিক আসবে গাইস, দেখে নিও তোমরা। আর তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলো কেমন লাগলো, আর ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, এতক্ষণ এত কিছু বকবক করলাম, এত কিছু দেখালাম, তারপরে যদি সাবস্ক্রাইব না করো কেমন লাগে একটু ভাবো তো, কেমন লাগে। তো গাইস সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, আর নোটিফিকেশন অনটা বেল আইকনটা অন করে দিও, যাতে আমার মত আমার লেটেস্ট বাজে বাজে ভিডিও তোমাদের যারা দেখতে পাও। আর তারপরে একটা কথা বলে, লাইকটা করো, লাইকটা না ছাড়া আমি মোটিভেট পাবো না, লাইকটা করো, আর কমেন্টে ভালো ভালো জিনিস লিখো, খারাপ জিনিস লিখো না, নাহলে আমার মেজাজ সটকে যায়। আর একটা কথা গাইস, ভিডিওটা শেয়ার করতে ভুলো না, ভিডিওটা প্লিজ 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 যত পারো শেয়ার করে দাও, ছড়িয়ে দাও যেখানে পারো ছড়িয়ে দাও, কিন্তু গাইস ভাইরাল হওয়া চাই, তো ভিডিওটা শেয়ার করো যত পারো। আর এবার আমার আমাদের নাচের ভিডিওটা তোমরা দেখে নাও।